নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের জয় সরকারের সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্রের সঙ্গীতকার। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রতেই কাজ করেন। তিনি 11 জানুয়ারি 1972 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলাতে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন সুধীন সরকার ও মাতা হলেন কল্যাণী সরকার। তিনি 2001 সালে বাঙালি গায়িকা লোপামুদ্রা মিত্রকে বিবাহ করেন। তিনি যেসব চলচ্চিত্রতে কাজ করেছেন তার মধ্যে কিছু চলচ্চিত্রের নাম হলো যদি একদিন, অ্যাক্সিডেন্ট, মুক্তধারা, হাফ সিরিয়াস, রূপকথা নয়, দ্য প্লে, অন্তরাল, ওমেন প্রেড অ্যান্ড প্রেড আপন, এক ফালি রোদ, অ্যাবি সেন, কিরিটি রয়, বাইসাইকেল কিক, নায়িকার ভূমিকায়, বিলু রাক্ষস, শেষের গল্প, রিইউনিয়ন ইত্যাদি। জয় সরকার অনেক চলচ্চিত্রতে কাজ করে আমাদের আনন্দ ও উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও আমাদের এইভাবেই আনন্দ ও উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।